السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত দর্শক বাংলাদেশের রাজনীতিতে তরুণদের মধ্যে যে কজন প্রতিভাবান রাজনীতিবিদদের নাম আসে তাদের মধ্যে অন্যতম হলেন জনাব ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ তিনি সুদর্শন প্রথম এবং এটি একটা মানুষের সবচেয়ে বড় হিউম্যান কোয়ালিটি আল্লাহ যদি কাউকে খুব সুন্দর করে তৈরি করেন নারী এবং পুরুষ সেই সুন্দরের জয় জয়কার সর্বত্র এবং যে কোনো জায়গাতে দর্শন আগে প্রথম আর কি আগে মানুষ দেখে তারপর গুণ বিচার করে তো সেই দিক থেকে প্রথম দর্শনে যে কয়জন তরুণ রাজনীতিবিদদের প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণ হবে তাদের মধ্যে জনাব আন্দালিব রহমান পার্থ এক নম্বর এতে কোনো সন্দেহ নেই তার চেহারা সুরত আকর্ষণীয় আর ভোটের ময়দানে নারী ভোটার যারা রয়েছেন তাদের ভোট কিন্তু অনেক কিছু নিয়ন্ত্রণ করে এবং সেক্ষেত্রে নারী ভোটারদের এবং তরুণ ভোটারদের যে ভোট এটি পাওয়ার ক্ষেত্রে এখনো পর্যন্ত অন্যান্য তার যারা সমপর্যায়ের বা তার পর্যায়ে যারা রয়েছেন রাজনীতিবিদ অন্তত পক্ষে দৈহিক সৌন্দর্যের কারণে তিনি অনেকটা এগোনো দ্বিতীয়ত তিনি চৌকস কথাবার্তা পোশাক পরিচ্ছদ তারপরে শালীনতাবোধ সব মিলিয়ে মানে চৌকস বলতে যা বোঝায় তিনি প্রত্যুৎপন্নমতিত্ব খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন কথার পিঠে তিনি কথা বলতে পারেন এবং তার বক্তব্যের মধ্যে একটি তেজ রয়েছে ঝাঁঝালো বক্তব্য তিনি দিতে পারেন টেলিভিশনে মঞ্চে সংসদে একেবারে ত্রিমাত্রিক উপায়ে এরপর তার একটি সুন্দর বংশ পরিচয় রয়েছে শিখ পরিবারের তিনি জামাতা তার বাবার পরিচয় যথেষ্ট জাতীয় রাজনীতিতে আঞ্চলিক রাজনীতিতে বেশ সুনাম সুখ্যাতির মধ্যে আলোচনা সমালোচনার মধ্যে তার বাবাকে যে একেবারে আপনি ইতিহাস থেকে বাদ দেবেন এরকম নয় নাজির রহমান মঞ্জু বাংলাদেশের রাজনীতিতে একটি অধ্যায় এবং সেই অধ্যায়ের প্রধান পুরোধা তিনি পার্থর অন্যান্য ভাই যারা রয়েছেন তারাও রাজনীতি করতে চান কিন্তু পার্থর মতো এইভাবে জ্বলে উঠতে পারেননি কেউ পারিবারিক লিগেসি বলতে যা বোঝায় সেটি পার্থ রয়েছে এরপরে তিনি শিক্ষিত আমাদের সমাজে যে সকল ডিগ্রিকে বা প্রাতিষ্ঠানিক শিক্ষাকে ধরে নেওয়া হয় কুলীন কুলীন শিক্ষা কারো যদি একটা পিএইচডি ডিগ্রি থাকে কারো যদি ব্যারিস্টারি ডিগ্রি থাকে ধরে নেওয়া হয় যে এই লোকটি কুলীন লেখাপড়ায় কুলীন তো সেই দিক থেকে ব্যারিস্টার পার্থ প্র্যাকটিস করুন আর না করুন তিনি একজন ব্যারিস্টার শিক্ষা দীক্ষার এই জায়গাটিতে তাকে শিক্ষিত রাজনীতিবিদ হিসেবে মর্যাদাতে নিয়ে গিয়েছে তার সাহসও রয়েছে যথেষ্ট সাহস রয়েছে এবং সাংগঠনিক ক্ষমতা রয়েছে তার যে বয়স তরুণ বয়সে তিনি একটি দেশ দলের প্রধান ব্যক্তি এবং এই প্রধান ব্যক্তি হিসেবে তিনি যখন আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির পক্ষে ছিলেন তখন বেগম খালেদা জিয়ার যত কাছাকাছি বসছেন এবং বেগম খালেদা জিয়া তাকে যতটা গুরুত্ব দিয়েছেন অমনটি দেখা গেল বিএনপির একেবারে প্রথম সারির যারা প্রেসিডিয়াম মেম্বার রয়েছেন তারাও পাননি এমনকি বিএনপির যে সকল অন্যান্য সহযোগী রাজনৈতিক দল ছিল তাদের অনেকের চাইতেও জনাব আন্দালিব রহমান পার্থ বয়সে নবীন হওয়া সত্ত্বেও বিএনপি নেত্রী খুব কাছাকাছি এসছেন তো এই কথাগুলো বলার অর্থ হলো যে এই লোকটিকে বিএনপি কিন্তু মূল্যায়ন করেছিল তাকে গুলশানের মতো অভিজাত এলাকাতে তাকে সংসদ সদস্য হিসেবে 2018 সনে তাকে প্রার্থী করেছিল তিনি ভোলা থেকে নির্বাচন না করে ঢাকাতে নির্বাচন করেছিলেন এবং তার একটা বিশ্বাস ছিল যে বাংলাদেশের সব জায়গাতে অভদ্রতামি বা যেটাকে আমরা ইত্রামি বলি এগুলো হলেও গুলশান বনানীর মতো জায়গাতে নোংরা কোনো কাজ সরকার করবে না এরকম একটা তার বিশ্বাস ছিল কিন্তু দেখা গেল যে নোংরামি এবং ইত্রামির ক্ষেত্রে কোনো বাজ বিচার করা হয়নি 2018 সনে সেখানে টেকনাফে যা করা হয়েছে তেঁতুলিয়াতে একই কাজ করা হয়েছে তেঁতুলিয়াতে যা করা হয়েছে গলাশিপেতে একই কাজ করা হয়েছে আর গলাশিপেতে যা করা হয়েছে
সেটি এই গুলশান বনানীতে করা হয়েছে। ফলে প্রার্থী হিসেবে জনাব আন্দালিব রহমান পার্থ মাঠে গিয়ে অপমানিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, মাঠে দাঁড়াতে পারেননি এবং সেখান থেকে তাকে হতাশ হয়ে ফিরে আসতে হয়েছে। তো এটি বেদনার, এটি অপমানের, এটি কষ্টের, এটি ভোলা কোনো রাজনীতিবিদের পক্ষে সম্ভব নয়। এবং যাদের মর্যাদাবোধ যত বেশি, শিক্ষা যত বেশি, আভিজাত্য তত বেশি, তাদের মধ্যে প্রতিশোধ স্পৃহাটা তত বেশি থাকে। তো কাজে 2018 সনে গুলশানের মাটিতে তিনি যে অপমান নিতে হয়েছেন, এই অপমানের প্রতিশোধ তাকে নিতে হবে এবং তিনি নেবেন, এটা হলো স্বাভাবিক। আর তিনি যদি না নেন তাহলে তিনি নির্জীব, দুর্বল, অসহায়, বেকুব। কিন্তু যেহেতু এই যে তার ভিতরে যে গুণাবলীর কথা বললাম আগে, এই গুণাবলী মানে নেতিবাচক দিক হলো যে এই গুণাবলীর বিপরীতে তার মধ্যে প্রতিহিংসা, তার মধ্যে যাকে বলে প্রতিশোধ গ্রহণ করার ইচ্ছা ইত্যাদিও কিন্তু প্রবল রয়েছে, অত্যন্ত প্রবল রয়েছে, এটা সব মানুষের মধ্যে রয়েছে। তো তাকে যে অপমান করা হয়েছে এবং অপমান করেছে আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগকে একটি দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য তিনি একটি ঐতিহাসিক সুযোগ পেয়েছেন। আর সেই ঐতিহাসিক সুযোগটি তিনি কিভাবে গ্রহণ করেছেন বা করেননি সেটি বড় কথা নয়, ব্যাপারটা হলো এই ঘটনা নিয়ে পুরো বাজার সরগরম। সেটি হলো গুলশানে যে নৌকার প্রার্থী মোহাম্মদ এ আরাফাত, তাকে একেবারে ঘোলা জলে চুবানি, নাকানি চুবানি খাওয়ানোর জন্য একেবারে সর্বোচ্চ মোক্ষম যে অস্ত্র, সেই অস্ত্র রাজনৈতিক অস্ত্র, সেটি যেন পার্থ ব্যবহার করেছেন। এবং তিনি সেই বগুড়ার হিরো আলম সাহেবকে এখানে এনে প্রার্থী দাঁড় করিয়ে দিয়েছেন, এটা সবাই বলাবলি করছে। যদিও তিনি বা হিরো আলমের পক্ষ থেকে পুরো ঘটনাটাকে অস্বীকার করা হয়েছে, কিন্তু লোকজন বলছে এটি হতে পারে বা নাও হতে পারে, কিন্তু লোকজন বলছে। দ্বিতীয়ত, তিনি হিরো আলমকে এই এলাকাতে নির্বাচন করার জন্য টাকা দিয়েছেন, 20 লাখ টাকা দিয়েছেন, এরকম কথাও কিন্তু এসছে। এখন তিনি আদৌ দিতে পারেন নাও দিতে পারেন, 20 লাখ টাকার জায়গায় 20 কোটি টাকাও দিতে পারেন, 20 কোটি টাকা দেওয়ার মতো সামর্থ্য তার আছে, তিনি দিতে পারেন। এবং বললাম তো যে তার যে অভিমান আছে, ক্ষোভ আছে, ক্রোধ আছে, এটিকে একেবারে মাঠে ময়দানে কড়াই গণ্ডায় প্রতিপক্ষর মাথার উপর চাপিয়ে দেওয়ার জন্য তিনি যদি তার নিজের অর্থ ব্যয় করেন, এটিকে আপনি খারাপ বলতে পারেন না, এটি তিনি করতে পারেন। তো সেই দিক থেকে মনে হচ্ছে যে না, পার্থ এখানে আসলে কোনো খেলাধুলা করছেন কিনা, কূটনীতির খেলাধুলা করছেন কিনা, রাজনীতির খেলাধুলা করছেন কিনা, সেটি সময় আসলে বোঝা যাবে। তবে যদি তিনি এই কাজটি করে থাকেন তাহলে এই যে পুরো গুলশান বনানী থেকে শুরু করে হাতির ঝিল, এই বিশাল যে লেক সরকারই কেটেছে, আওয়ামী লীগ সরকার এই লেকটা কেটেছে, আবার কিছু কিছু লেক সংস্কার করেছে, ফলে কি হচ্ছে এই পানির মধ্যে একটা ঢেউ খেলে যাচ্ছে, রাজনীতির ঢেউ খেলে যাচ্ছে সেই হাতির ঝিলের এই প্রান্ত থেকে, একেবারে মগবাজারের মোড় থেকে শুরু করে একেবারে সেই বনানি পার হয়ে যে বিভিন্ন বস্তি আছে, কুড়িল বস্তি আছে, সের আশপাশ দিয়ে যে লেকটা গিয়েছে তার মধ্যে রাজনীতির ঢেউ খেলে যাচ্ছে। লেকের কোন কোন অঞ্চলের পানি ভালো, কোন কোন অঞ্চলের পানি ঘোলাটে, বিষাক্ত এবং দুর্গন্ধযুক্ত, এবং সেই দুর্গন্ধযুক্ত পানিতেও অনেক নৌকা চলাচল করে এখনো পর্যন্ত এই লেকের এপার থেকে ওপারে, দরিদ্র মানুষ এই নৌকা পারাপার করে, এবং সেই নৌকা আওয়ামী লীগের নৌকা না। এখন সেই নৌকা আওয়ামী লীগের নৌকা না হলেও সেই নৌকার মাঝি এবং সেটি যেহেতু নৌকা, সেটি নিয়ে রূপ করতে নানা রকম কথাবার্তা হচ্ছে এবং সবাই বলার চেষ্টা করছেন যে জনাব পার্থ এই সময়টিতে এসে গুলশান বনানীর লেকের মধ্যে যে রাজনীতির ঢেউ তুলেছেন, সেই ঢেউয়ে নৌকা হাবুডুবু খাচ্ছে। এখন সেই নৌকা যে আওয়ামী লীগের নৌকা এটা বলা যাবে না, তবে ওই ওই নৌকায় যারা সাধারণ যাত্রী রয়েছেন তারা হাবুডুবু খাচ্ছেন। হাবুডুবু খাচ্ছেন মানে সেই নৌকা হয়তো দেখা যাচ্ছে যে পারাপারের জন্য তিনি বা হিরো আলম সাহেব ফ্রি করে দিয়েছেন, যেখানে 10 জন ওঠার কথা সেখানে 20 জন উঠে পারাপার করছে, অন্য সময়
এই নৌকা তে দেখা গেল যে দৈনিক 500 লোক পারাপার হতে এখন দৈনিক হয়তো 2000 লোক পারাপার হচ্ছে নির্বাচন উপলক্ষে সেই বস্তির যারা সাধারণ লোকজন এই মাথা থেকে ওই মাথা মাগনা নৌকায় ফ্রি তে যাচ্ছেন এবং এখনো পর্যন্ত কোনো নৌকা ডুবি ঘটে নাই সেই পানির মধ্যে কোনো নৌকা ডুবি ঘটে নাই এবং সেই নৌকা যেহেতু পার্থ নৌকা বা সেই নৌকা যদি হিরো আলম সাহেবের নৌকা হয় তাহলে সেটা আলাদা কথা কিন্তু যদি এই লেকের পানিতে আওয়ামী লীগের যে নির্বাচনী ভরডুবি ঘটে অর্থাৎ এই যে রাজনৈতিক ঢেউটা উঠছে এবং সেই ঢেউয়ের মধ্যে হিরো আলমের যে ভোটারদের পারাপার করার যে নৌকা সেই নৌকা যেভাবে চলছে এবং সেই নৌকার পেছনে যদি পার্থর হাত থাকে সেই নৌকার গতির কাছে যদি মোহাম্মদ আরাফাতের যে প্রতীকী নৌকা রয়েছে সেই নৌকার ভরডুবি ঘটে তাহলে সবাই বলবে যে গুলশান বনানীর লেকের পানিতে আওয়ামী লীগের নৌকার ভরাডুবি হয়েছে তো এই ভরাডুবি শুরু হলো এরপর সেই ভরাডুবি আস্তে আস্তে অন্যান্য নদ নদীতে চলে যাবে অন্যান্য জায়গাতে যেখানে নৌকা চলছে সেখানে চলে যাবে এবং এটির ভবিষ্যৎ খুব খারাপ হবে এখানে একটা বিষয় হলো আজকের হিরো আলমের উত্থান কিংবা হিরো আলমকে প্রমোট করা কিংবা হিরো আলমের পেছনে পার্থর যদি বিনিয়োগ থাকে বা তার যদি সেখানে অন্য কোনো কিছু থাকে এটিকে আপনি খারাপ বলতে পারবেন না এর কারণ হলো এই নিয়তি এই পরিণতিটা আওয়ামী লীগ অনিবার্য করে তুলেছে আপনি যখন আপনার সমপর্যায়ে প্রতিপক্ষকে আপনি দূর দূর করে তাড়িয়ে দেবেন এবং পুরো মাঠ ময়দান আপনি খালি করে দেবেন এবং ধু ধু করবে এবং আপনি কোনো প্রতিদ্বন্দ্বী সামনে দেখতেও চান না বুঝতেও চান না কিন্তু আপনি নিজে হয়তো জানেনও না যে সময়ের বিবর্তনে প্রকৃতির অপার লীলা খেলায় সেই প্রতিদ্বন্দ্বীহীন ধুধু বালুকাময় যে প্রান্ত রয়েছে সেখান থেকে হঠাৎ করে কারা কোন বেশে কোন নামে আপনার সামনে এসে হঠাৎ করে বিভর্ষ রূপ নিয়ে আপনার সামনে কিভাবে দাঁড়াবে আপনি এটা বলতেও পারবেন না এখনকার বাস্তবতা হলো যে আরাফাতের সাথে যদি পার্থর এখানে ইলেকশন হতো এই উপনির্বাচনে সেই ইলেকশনটায় আওয়ামী লীগের জন্য কতটা স্বস্তিদায়ক হতো যদি বিগত নির্বাচনে সম্মানজনকভাবে যাকে বলা হয় আরাফাত মানে সম্মানজনকভাবে যদি পার্থর যাকে বলে পরাজয় ঘটতো ইভেন যদি পার্থ বিজয়ী হতো কিংবা পার্থ যদি পরাজয় ঘটত তাহলে এখন পার্থ বিএনপির সঙ্গে এভাবে সরাসরি নেই কিন্তু পার্থ যে নির্বাচনে অংশগ্রহণ করবে না সেই কথাও কিন্তু পার্থ একবারও বলেনি তো এই নির্বাচনে যদি পরিবেশ পরিস্থিতি অনুকূল থাকতো এবং সেখানে আরাফাতের সঙ্গে যদি পার্থ দাঁড়াতেন সেখানে জয় পরাজয় যেটাই হতো না কেন গুলশান বনানীর যে ঐতিহ্য সেই ঐতিহ্য অনুযায়ী এটি একটি চমৎকার নির্বাচন হতে পারত কিন্তু সেই নির্বাচনের মাঠের যত খেলোয়াড় ছিল সেই খেলোয়াড়রা সেই মন্দ খেলা খেলেছে নিষ্ঠুর খেলা খেলেছে খেলে সেই নির্বাচনের পুরো মাঠটিকে পার্থদের জন্য বা পার্থদের মতো মানুষের জন্য একেবারে যাকে বলে অনুপযুক্ত করে ফেলেছে ফলে কি হয়েছে এখন আওয়ামী লীগ খেলতে গিয়ে হিরো আলমকে পেয়েছেন এখন এই হিরো আলমকে নিয়ে তারা যতই তুচ্ছ তাচ্ছিল্য করুন যতই তারা বিব্রত হন যতই তারা আঁচলে মুখ ঢুকানোর চেষ্টা করেন না কেন যতই তারা লুকানোর চেষ্টা করেন না কেন হিরো আলম তাদেরকে তাড়া করে চলছে এবং অনাগত দিনে তাদেরকে তাড়া করতে থাকবে এবং একজন দুজন না এই একবার হিরো আলম যদি গুলশানে দাঁড়িয়ে গেলেন যেভাবে সাহস করে হয়ে যান এরপর সারা বাংলাদেশে এইভাবে 300 জন হিরো আলম দাঁড়িয়ে যাবে এবং দেখা গেল যে অনাগত দিনে হিরো আলমদের মতো মানুষ যারা আওয়ামী লীগ যাদেরকে এখন না গিলতে পারছে না ফেলতে পারছে তারা হয়তো মন্ত্রী হয়ে গেলেন এমনকি প্রধানমন্ত্রী হয়ে গেলেন আর সেই হিরো আলম প্রধানমন্ত্রী আর বিরোধী দলীয় নেত্রী দেখা গেল যে আওয়ামী লীগের আমি নাম বললাম না যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা এবং সেখানে একটা পরিবেশ পরিস্থিতি হলো কি ধরনের আলাপ হতে পারে আলোচনা হতে পারে কি ধরনের জমজমাট একটি সংসদ তৈরি হতে পারে সেটি নিয়ে আপনারা কল্পনা করতে থাকুন আর আল্লাহর সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে থাকুন আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু